পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় এবং কিছু পূজায় করা হয় না। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো গণেশ পূজায় কেন তুলসী পাতা ব্যবহার করা হয় না। তুলসী দেবী ছিলেন রাধারানীর সহচরী। একদিন গোলকে অর্থাৎ স্বর্গে তুলসীকে কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত দেখে রাধিকা তুলসীকে অভিশাপ দেন যে তুমি মানবী রূপে জন্মগ্রহণ করবে। রাধারানীর অভিশাপে তুলসী পৃথিবীতে রাজা ধর্মধর্বজের ও মাধবীর গর্ভে জন্মগ্রহণ করে তুলসী নামে অভিহিত হন। ধর্মরাজের মেয়ে তুলসী এমন রূপসী এবং উচ্চমার্গের সাধিকা ছিলেন যে বহু দেবতাই তাকে প্রেমিকা হিসেবে পেতে চাইতেন। কিন্তু তুলসী ছোটবেলা থেকেই ছিলেন বিষ্ণুর উপাসক। তুলসী একদিন গঙ্গা নদীর তীরে ধ্যানমগ্ন গণেশের মুখোমুখি হলেন। গণেশের অনিন্দকান্তি রূপে মুগ্ধ হয়ে যান তুলসী। তিনি জানতেন না যে গণেশ শিব পার্বতীর পুত্র। তুলসী গণেশের কাছে প্রেম নিবেদন করে তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু গণেশ স্পষ্ট জানিয়ে দেন তিনি তাকে বিবাহ করতে পারবেন না। তিনি যাকে বিবাহ করবেন তাকে পার্বতীর মতো গুণসম্পন্ন হতে হবে এবং মাতা পার্বতী যেভাবে পিতা শিবের সেবা করেন তার স্ত্রীও সেভাবে সেবা করবেন বলে তিনি আশা করেন। এমন বাক্যে অপমানিত বোধ করেন তুলসী। তিনি তৎক্ষণাৎ গণেশকে অভিশাপ দেন যে তাকে তার অপছন্দের পাত্রীকেই বিবাহ করতে হবে। এতে গণেশও পাল্টা তুলসীকে অভিশাপ দিয়ে বলেন তার বিয়ে হবে অসুরের সঙ্গে। অভিশাপ পেয়ে ভেঙে পড়েন তুলসী। বুঝতে পারেন তিনি পার্বতী ও শিবনন্দনকে অভিশাপ দিয়ে কত বড় বিপদ ডেকে এনেছেন। গণেশকে বোঝাতে থাকেন তুলসী। মন শান্ত হলে গণেশও তুলসীর অবস্থা অনুধাবন করেন এবং অভিশাপ কাটানোর উপায়ও বলে দেন। গণেশ বলেন তার দেওয়া অভিশাপ একমাত্র কাটাতে পারেন স্বয়ং বিষ্ণু। তার দেওয়া আশীর্বাদে তুলসী দেবী রূপে গণ্য হবেন, তবে গণেশের আশপাশও তিনি আসতে পারবেন না। সারা জীবনই তুলসীকে গণেশের থেকে দূরে থাকতে হবে। গণেশকে নিয়ে যা কিছু পূজার্চনা হবে তার কোনোটাতেই তুলসী থাকবেন না। এজন্য গণেশ পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না।